বাবা, এত সকালে কায়দা কানুন কি করতে চাইছে? সে তারাই জানে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি হচ্ছে বুঝতে পারছি না তো। আচ্ছা রেনু, ওরা কি ঘুম থেকে উঠলো না ঘুমোতে যাচ্ছে সেটাই তো বোঝাই যাচ্ছে। বাবা, মনে হচ্ছে কিছু একটা প্ল্যান করেছে ওরা, দারুণ দারুণ সব বাজার করেছে তো। আচ্ছা এই ফলের গোদা বাজার বাড়িতে নিয়ে এলো কেন? ও কি কোনো ব্রাঞ্চ খুলছে নাকি ওর কফির দোকানের বাড়িতে? আরে বাপু থামো না, না জেনে না বুঝে কথা বলো না তো। ওই তো কথা, বলছি কি সব ব্যবস্থা হচ্ছে একটু বলো না, কি হচ্ছে? আজকে মায়ের জন্মদিন ছোটকা, তাই পাচক মশাই ঠিক করেছেন মায়ের পছন্দের সমস্ত খাবার উনি নিজে হাতে রান্না করবেন, আর ঘর অভাবেই পালন করতে চাইছে, তাই আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করছি। বাহ, সত্যি তো আজকে তো বড় বৌদির জন্মদিন, আমি তো আমি কিন্তু তোমাদের সাথে আছি। হ্যাঁ তুমি তো আছোই, আমি বলছি পাচক মশাইকে। বাবা দেখেছো, আমরা সবাই ভুলে গেছি আজকে তো বড় বৌদির জন্মদিন। ফাঁকিস কায়দা কানুন মনে রেখেছ? আজকে তোমার জন্মদিন, আর তুমি আসল না নকল আমরা কেউ জানি না বলে তোমার সঙ্গে কথাও বলতে যেতে পারছি না। আমি হয়তো ছেলের কাছে স্মাইললেস, আর বাবার কাছে বাবার আদেশে ঋণগত। মধ্যবর্তী একটা মানুষ আমি, যে সত্যি কি আমি সেটা নিজেও জানি না। ছাড়াখিরিটাই বনবিথি হেসেলের শেষ পাতের আইটেম হবে, বুঝলি? রেসিপিটা লিখে রাখি। তুমি কি হলো? শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ বাবা। আবার আবার এসব কেন? এদিকে এসো। সব কি শুরু হলো রেনু? যা ইচ্ছে তাই করবে বাড়িতে, আমি কিন্তু এসব মেনে নেব না। আচ্ছা আচ্ছা এখন একটু চুপ করো না, আগে সব ব্যাপারটা একটু বুঝতে দাও। ছোটরা যা করছে করতে দাও না, একটা জন্মদিন পালনে কি আছে গো? কি আছে মানে? মেনে নেওয়া আছে, যেটা আমি পারবো না। এই মহিলাকে নিয়ে কি শুরু হলো? হ্যাঁ কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।